জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, লুহানস্কে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেনীয় সেনারা। এরপর জানিয়ে দেব সিরিয়ায় বোমা বিস্ফোরণে 5 সেনা নিহত, আহত এক, তদন্ত শুরু। জানিয়ে দেব বিশ্বযুদ্ধের বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটালো জার্মানিতে। এদিকে নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরলে রাজনীতির মানচিত্র বদলে যাবে। সর্বশেষ জানিয়ে দিব ভোটের আগে মুর্শিদাবাদে আবারও বোমা বিস্ফোরণ, আহত 5 শিশু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। লুহানস্কে ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেনীয় সেনারা। লুহানস্কে পিপলস রিপাবলিকের সামরিক বিশেষজ্ঞ কর্নেল ভিটালি কিসেলিভ সোমবার বলেছেন, ইউক্রেনীয় সৈন্যরা নিঝোনিয়া, দুভাঙ্কা এবং সাতভুর বসতিগুলির মধ্যে একটি রাশিয়ান ঘাঁটি দখল করার প্রচেষ্টায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে। কোপিয়ানস্কো উপজেলা ভয়ের দিক থেকে কুজিয়মোভকার কাছে নিঝোনিয়া, দুভাঙ্কা এবং সাতভুর মধ্যবর্তী দক্ষিণ দিক থেকে 67তম ব্রিগেডের প্রায় 35 জন যোদ্ধা আমাদের শক্ত ঘাঁটি দখল করার জন্য উপযুক্ত সরঞ্জাম ছাড়াই একটি প্রচেষ্টা চালিয়েছিল। 2 ঘন্টার অস্ত্রযুদ্ধের ফলস্বরূপ শত্রু সবচেয়ে বড় পর্যায়ের সম্মুখীন হয় এবং বিপুল সংখ্যক নিহত ও আহত সেনা সেখানে পড়ে থাকে। এলপিআর অফিসার রাশিয়ার টিভি চ্যানেল ওয়ানে সরাসরি সম্প্রচারে বসেছিলেন, বলেছিলেন, এরপর শত্রুরা 3টি পদাতিক যুদ্ধযানের সহায়তায় ওই এলাকায় আগুন দিয়ে পুনরায় হামলা করার আরেকটি প্রচেষ্টা চালায়। তিনি বলেন, সামরিক বিশেষজ্ঞ বলেন, আমাদের সেনারা সময় মতো তাদের চিহ্নিত করেছে এবং আক্রমণকারী বিমানগুলি গত 24 ঘন্টায় সেখানে শত্রুদের ধ্বংস করে চলেছে, কর্মী ও সরঞ্জামগুলি উন্মোচন করেছে এবং কামান সহ তাদের একত্রে নির্মূল করেছে। সূত্রতাস। সিরিয়ায় বোমা বিস্ফোরণে 5 সেনা নিহত, আহত এক, তদন্ত শুরু। সিরিয়ার দেইর আজ জোহর এলাকায় উপকণ্ঠে সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা অতিক্রম করার সময় হাতে তৈরি বোমার বিস্ফোরণে 5 সেনা নিহত এবং 1 সেনা কর্মকর্তা আহত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সেনাবাহিনীর একটি সাজোয়া গাড়ি আয়াশ উপশহরের কাছে উপস্থিত হলে হাতে তৈরি ওই বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের পরপর স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকা ঘিরে রাখে এবং এ সন্ত্রাসী হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে। আমেরিকা ও সৌদি সমর্থিত দায়ী সন্ত্রাসীরা 2011 সালে সিরিয়ায় ব্যাপক শুরু করেছিল যাতে এ অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য ইসরায়েলের অনুকূলে চলে আসে, কিন্তু রাশিয়া ও ইরানের সামরিক বিশেষজ্ঞরা সিরিয়ার পাশে দাঁড়ানোর কারণে সিরিয়ার সরকার পতনের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এখনও সিরিয়ার সেনাবাহিনী প্রায়ই হামলার শিকার হচ্ছে। সূত্র পার্স টুডে। বিশ্বযুদ্ধের বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটালো জার্মানিতে। জার্মানির উত্তরে হানোফার শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার আগে এলাকার প্রায় 8,100 বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছিল। রবিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ব্রিটিশ বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। এলাকার একটি মাঠে এই অভিযান চালায় দমকল বিভাগ। অভিযান চলাকালে স্থানীয়দের বাড়ি ছেড়ে যেতে বলা হয়েছিল। কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল তারা ঔষধ এবং বেবি ফুডের মতো অত্যন্ত দরকারি জিনিস সঙ্গে নিতে পারবেন। অভিযানের সময় তাদের থাকার জন্য স্থানীয় স্কুলে কেয়ার সেন্টার তৈরি করা হয়েছিল। যে এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয় তার ছবি টুইট করে হানোফারের দমকল বিভাগ। হানোফারের উত্তর সেলক্যাম জেলায় সয়েল সাউন্ডিং এর পর এই বোমার সন্ধান মিলেছিল। তবে জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই জাতীয় বোমা বা অস্ত্র আগেও পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষজ্ঞরা এই বোমাগুলো নিষ্ক্রিয় করেন, কিন্তু হানোফারের ক্ষেত্রে এটি আলাদা ছিল। দীর্ঘমেয়াদী ফিউজ সহ 500 কেজির বিশাল বোমাটিকে নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রিত ভাবে বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন ছিল। স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ স্থানীয় দমকল বিভাগ ঘোষণা করে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। বাসিন্দাদের নিজের বাড়িতে ফিরে যেতে বলা হয়। প্রায় 1 ঘন্টা পর দমকল বিভাগ টুইট করে, এটি একটি জটিল অভিযান ছিল, সব সুশৃঙ্খল নাগরিক এবং সাহায্যকারীদের অনেক ধন্যবাদ। নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরলে রাজনীতির মানচিত্র বদলে যাবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বড় ভাই নওয়াজ শরীফকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষমতার ভার এখন নওয়াজের হাতেই হস্তান্তর করতে চাইছেন তিনি। সমর্থকদের সেনানিবাস ভাঙচুরের জেরে একে একে নেতাদের দলত্যাগ, আদালতে একাধিক হাজিরা, সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে আরেক সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খানের। সেনা সরকার যোগসাজশে কার্যত দল ছোটই হয়ে পড়েছেন তিনি। রাজনীতির মাঠ এখন ফাঁকা, তার এই কণ্ঠাসা অবস্থাকেই পুঁজি করে ঠিক সময় মতোই ঝোপ বুঝে কোপ মারছেন শাহবাজ। এ সুযোগেই নওয়াজকে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হবার অনুপ্রেরণা দিচ্ছেন তিনি। জিও নিউজ। প্রধানমন্ত্রী শাহবাজ শনিবার দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় এই আবেদন করেন। বৈঠকে ভাষণে তিনি জানান, তিনি তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করেছেন। শারীরিক জটিলতার কারণে নওয়াজ শরীফ লন্ডনে নির্বাসিত রয়েছেন। দেশে ফিরে এলেই তিনি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের PMLN এর দায়িত্ব তার হাতে তুলে দেবেন। বৈঠকে শাহবাজ শরীফ জানান, PMLN এর একজন তরুণ নেতৃত্বের প্রয়োজন। এ সময় ভাতিজি মরিয়ম নওয়াজের কঠোর পরিশ্রম প্রশংসা করেন তিনি। ভাষণের এক পর্যায়ে বলেন, আপনি দেখতে পাবেন নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরলে রাজনীতির মানচিত্র বদলে যাবে। এ সময় দলীয় কর্মীদের সামনে মরিয়ম নওয়াজ বলেন, যে কোনো ছোট বড় সিদ্ধান্ত হোক না কেন, শাহবাজ শরীফ নওয়াজ শরীফের অনুমোদন ছাড়া কিছুই করেননি। শাহবাজ শরীফের দাবি, পাকিস্তানের কঠিন পরিস্থিতিতে তারা ক্ষমতায় এসেছেন। তিনি বলেন, মুদ্রাস্ফীতি মানুষের পিঠ ভেঙে দিয়েছে, তেলের দাম আকাশ ছুঁয়েছে, জোট সরকার একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে আমরা কঠিন সময়ের মুখোমুখি হব। আসন্ন বাজেটে সরকার কর্মচারীদের বেতন এবং পেনশন বাড়ানো হবে। এদিকে কর্মীদের নির্বাচনী প্রস্তুতির আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও দেশটির সব পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। সিদ্ধুর বন্যাকবলিত এলাকার প্রতিশ্রুত তহবিল পাস না হলে ফেডারেল বাজেটের বিরোধিতা করবেন তিনি। ভোটের আগে মুর্শিদাবাদে আবারও বোমা বিস্ফোরণ, আহত 5 শিশু। পঞ্চায়েত ভোটের আগে ভারতের মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণে আহত হয়েছে 5 শিশু। আম বাগানে পড়ে থাকা বোমাগুলোকে বল ভেবে তা দিয়ে খেলতে শুরু করেছিল তারা। সোমবার সকাল 11টার দিকে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় এই ঘটনা ঘটে। আহত শিশুরা হলো আরিয়ান শেখ, দাউদ শেখ, আসাদুল শেখ, সুভান শেখ, ইমরান শেখ। এর মধ্যে আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, আহত সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আমবাগানে বল ভেবে খেলা করতে গিয়ে বোমার আঘাতে তারা আহত হয়। তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। যত্রতত্র বোমা পড়ে থাকাতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে গ্রামবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সূত্র সংবাদ প্রতিদিন।